Hello guys. Good afternoon everyone. এখন আমরা যে আলপাইন ক্রেস্টে হোটেলের নাম তো রুম পরে দেখাবো আগে বাইরের ভিউটা দেখি নি একটু. Just look at this. তো আমরা এখন রেকংপেও উঠছি. এখান থেকে 5 কিলোমিটার রেকংপেও, ওখান থেকে আবার 11 কিলোমিটার হচ্ছে কাজা, এই সরি কাল্পা. এখানে যেটা সব থেকে ভালো লাগছে, রাস্তার উপরে গাছ গাছ কাটছে না মানুষ. যে গাছগুলো রাস্তার উপরে পড়ছে সেগুলো কাঠ কেটে ফেলছে না. আস্তে আস্তে কমছে, দেখতে পাচ্ছ? সিমলা ডিস্ট্রিক্টের থেকে কিন্নৌর ডিস্ট্রিক্টে এখনও আছে, কিন্তু গ্রিনারিজ ওদিকের থেকে কম. এরপর তো আরও কমতে থাকবে লাহৌল স্পিতিতে ঢুকে গেলে. নৌ গান গাইছে জায়গো জায়গো সরকার. রেকংপেও বাজার ঢুকে গেলাম. রেকংপেও, ওয়াও! আজ থেকে 5-6 বছর আগে নামটা কোথাও একটা শুনেছিলাম ফেসবুকে কোথাও একটা পোস্টে. রেকংপেও একটা ছবি কেউ পোস্ট করেছিল, তখন জানতাম না অ্যাকচুয়ালি রেকংপেওটা কোথায়. বললাম আমাদের সিকিমে একটা জায়গা আছে খুব সিমিলার নেম, ওয়েস্টে আছে রেঞ্চেনপং. আজ থেকে 5-6 বছর আগে তখন আমি সাউথ সিকিমেই থাকতাম জোরথাঙে, তো নামটা খুব সিমিলার লেগেছিল, খুব মানে কাইন্ড অফ. তো যেটা বলছিলাম, ফাইনালি সেটা অ্যাচিভ করতে পারলাম. আজকে ভালো লাগছে দেখুন এসে. কল্পার দিকে যেতে হবে. কল্পা কোন দিকে? মৌ ইয়ে করো, ম্যাপ বের করো. আচ্ছা, কল্পা বাঁ দিকে, টাঙ্গি সোজা. কল্পা বাঁ দিকে, পোয়ারির বাইপাস রোড, আর এটা কল্পা. ভাই কল্পা কিস তরফ হ্যায়? ওকে,
কেন বাগাতে পারলাম না কেন? আমরা এখন রেকংপেও থেকে কালপার রাস্তায়, মিনিট 15-20 লাগবে। এটা আলপাইন ক্রেস্ট, নট ক্রেস্ট। আলপাইন ক্রেস্টে আমাকে থাকতে বলেছিল স্যাপ, আমাদের স্যাপু, আমাদের স্যাপু বলেছিল স্যাপু, কিন্তু আমরা আলপাইন ক্রেস্টে থাকিনি, আমরা ক্রেস্টে যাবো। তো এই হলো আলপাইন ক্রেস্ট, দ্য আলপাইন ক্রেস্ট। এতদিন ছবি দেখেছিলাম, আজকে সামনে থেকে দেখতে পেয়ে ভালো লাগছে, বেশ ভালো হোটেলটা দেখে ভালো লাগছে। এই যে পেছনে কিন্নর কৈলাস। তো এই রাস্তা দিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে এলাম, ওপরে গাড়িটা একটু ওপরে রাখতে হয়, পার্কিং প্লেসটা একটু ওপরে। সো চলো ভেতরে ঢোকা যাক, দেখি কিরকম। কিসে বাত হুয়া থা মেরা ফোন পে অনলাইন টিম সে, ও কাহাঁ পে রে থে? ও আচ্ছা, ও চন্ডীগড় মে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো গাইস, গুড আফটারনুন এভরিওয়ান। এখন আমরা আছি আলপাইন ক্রেস্টে, হোটেলের নাম। তো রুম পরে দেখাবো, আগে বাইরের ভিউটা দেখি নি একটু। জাস্ট লুক অ্যাট দিস, জাস্ট লুক অ্যাট দিস, দিস ইজ অসম, দিস ইজ দ্য ভিউ। আমাদের রুম এইটা, দিস ইজ আওয়ার রুম। ওকে, ইটস নট টু মাচ কস্টলি, ইটস কস্টলি, বাট একদিন তো খরচা করাই যায়। এরকম জন্য, এরকম ভিউর জন্য, জাস্ট লুক অ্যাট দিস, দিস ইজ আওয়ার রুম রাইট সাইড, অ্যান্ড দিস ইজ কৈলাশ, ইজ অসম, অ্যান্ড দিস প্লেস ইজ অসম। চলে এসছে মিস্টার রয়, বেরোচ্ছে, ভিউ দেখবে বলে। ইয়েস ইয়েস ইয়েস, কাম হিয়ার। প্লিজ সে সামথিং অ্যাবাউট দিস। কুছ তো আচ্ছা কাম কিয়া থা হাম লোগো নে, তবে তো ইয়াহ পর পৌঁছে। মিস্টার রয় এখন ভিউ নিচ্ছে, ঠিক আছে। মিস্টার রয়ের খুব খিদা পেয়েছে, ও খাবার অর্ডার করছে, তো করুক, আমরা একটু মজা নি। ও মেরে পিছে হে এ ভাল্লা, সপনা তো বহুত হে জিন্দগি মে, থোড়ে থোড়ে করকে পুরা করনে পড়তা হে। তো হো গয়া, কেসে হুয়া পতা নেই, চলো আব হো ভি গয়া। তো এক সপনা থা ইসকে সাথ, পুরা হো গয়া, এন্ড আই এম সো হ্যাপি, আই এম হিয়ার, আই এম সো হ্যাপি ম্যান। তো চলো নিচে একটা জিনিস দেখবে, দেখো দেখাই, জানি না কতটা দেখতে পাচ্ছ। পুরোটাই আপেল, লটস অফ আপেল, লটস অফ। Thank you.
চলো তাহলে এখনের মতন এখানে টাটা। আমি একটু লাঞ্চ করে নিই, লাঞ্চ করে আবার কথা হবে।